আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আজকে কচু পাতা সহ কচুর ডোকা সহ নিয়েছি। আমি আজকে কচুর ডোকা ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি ছোট্ট একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, তো এগুলো একসাথে আমি রান্না করব। তো আমি কচুটাকে বাজার থেকে এনে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব এখন। আমি কচুটা কীভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি কচুটা আসলে কচু সবাই জন্যই ভালো, শরীরের জন্য ভালো, আর অনেকেরই পছন্দের, আমার তো অনেক পছন্দের। তো আজকে আমি কচু পাতাগুলো কচু ডোগা সহ একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলি আমি প্রথমত সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি দিয়েছি, আমি আরেকটা পাতিলেও দিয়েছি পানি। তো ভালো করে আমি সিদ্ধ করে নিব কচুটা। কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, খেয়াল রাখবেন সিদ্ধ করার সময় আমরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আমি সামান্য পরিমাণে প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি, কারণ কচু সিদ্ধ করার সময় আমি যতটুকু দেখেছি আমার মা শাশুড়িরা একটু সিদ্ধ করে নিত, লবণ দিয়ে দিত। তা আমি প্রথমে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম, আমি এখন পানিটা ফুটানোর জন্য অপেক্ষা করব। পানি না ফোটার আগে কিন্তু কচু দেওয়া যায় না, তো আমি পানিটা ফোটার জন্য একটু অপেক্ষা করে নেব। পানিটা মিনিমাম 5-6 মিনিটের মধ্যে ফুটে যাবে। তো পানিটা ফুটলে আমি কচুটা দিয়ে দিব। কচুগুলি পানিগুলি ফুটে গেছে, কচুগুলো আমি এরপরে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ফুটবে, তারপরে ভালো করে সিদ্ধ হলে আমি কচুগুলি পানিগুলি ছেঁকে নিব। তো কচুটা যখন আপনি লবণ দিয়ে এইরকম ভালোভাবে সিদ্ধ করবেন, তখন কচুটা যে গলা ধরা বাকি একটা ভয় থাকে ওইটা অবশ্যই চলে যায়। তো অবশ্যই অনেকেই বলে যে কচুকে তো পানি দিয়ে সিদ্ধ করলে যে ভিটামিন চলে যায়, যে পানিটার সাথে যে ভিটামিন চলে যায়, আসলে ভিটামিন কতটুকু যায় জানি না, কিন্তু যখন আপনি পানি দিয়ে সিদ্ধ না করবেন তখন কিন্তু এটা গলা চুলকাবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু সিদ্ধ করলে ভালোই হয় আমার মনে হয়। তো আমি সেইভাবেই রান্না করি, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি রান্না পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। 4-5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো। এখন কচুটা একেবারে সমানে পানি একবার একটু ফুটে আসছে, তো আমি এখন কচুটা নামিয়ে ফেলবো। তো কচু রান্না করার জন্য লাগছে আমার এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি 10-12 টুকরো রসুন নিয়েছি, আর নিয়েছি একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা একেবারে আকারে ছোটো, আমি মাথাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মাছগুলোকে আমি আস্ত নিয়েছি। আর এখানে লাগবে, এটা শেষ পর্যায়ে লাগবে, লাগবে এখানে জিরে গুঁড়ো, আর একটু আমি মশলা গুঁড়ো দিব। সেখানে আমার অল্প একটু পেস্ট করা আছে, আমি এই পেস্ট করা মশলাটুকু দিয়ে দেবো। তো কচু রান্না করতে আসলে বেশি কিছু লাগে না, একটু রসুন হলেই ঘরে ভালোভাবে একটু সুন্দর করে রান্না করলে পারফেক্টভাবে হয়ে যায়। তো আমি প্রথমে রসুনগুলি একদম ছোটো ছোটো করে কেটে নিব। রসুনগুলি আমি একদম কুচু কুচু করে নিয়েছি, মাছটাও কেটে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সব কিছু একেবারে গুছানো গাছানো শেষ, এখন আমি মূল রান্নাতে চলে যাব। আমি প্রথমে একটা পাতিল দিয়ে দিচ্ছি, তো পাতিলটা গরম হয়ে আসছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা অবশ্য যার যার পরিমাণ মতো দেবো। তেলটা গরম হয়ে আসলে আমি রসুন কুচিগুলি দিয়ে দিব। তো তেল গরম হয়ে আসছে, এখন আমি রসুন কুচিগুলি দিয়ে দিচ্ছি। আমি রসুনটা যখন লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি আদা রসুন সব কিছু পেস্ট করা আছে সবুজ দিয়ে দেবো। আর একটু লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব। রসুন যখন আপনার ভাজা ভাজা হবে তখন অবশ্যই সব কিছু রান্নার স্বাদ টেস্ট গন্ধ সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো কচুর ক্ষেত্রে তো আলাদা একটু স্বাদ আনতে হবে। কচুর ক্ষেত্রে সবাই জানে যারা রান্না করে যে কচুর ক্ষেত্রে যে রসুনটা বেশি লাগবে, আর এটা একটু লালচে হলে সবচেয়ে ভালো হয়, বেটার হবে, সুন্দর একটা ফ্লেভার আসে পরে, কারণ রসুন ভাজাটাই আলাদা একটা টেস্ট আসে। এই পর্যায়ে দিয়ে দিব। আমি এখানে রসুন পেঁয়াজ আদা পেস্ট করে নিচ্ছি, এই পর্যায়ে আমি রসুন পেঁয়াজ আদা পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব, যারা যে একটুকু সবজি নেওয়া হবে ওই সবজি পরিমাণে দেওয়া হবে, আমি আমার সবজি পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে একটু কমই দেওয়া হবে, কারণ এইটা কচুটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে,
কারণ তখন লবণটা একটু বেশি দিলে দেখা যাবে লবণের জন্য খেতে পারবে না, তাই হলে আমরা প্রথমে একটু লবণটা আমরা কম দিব, তারপরে লবণটা দেখে আবার লবণ দেওয়া যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি যে এগুলি মাছ কেটে রেখেছি ছোটো ছোটো করে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি ভালো করে কষিয়ে নেব। কচুটায় আমরা হলুদ মরিচ খুব কম ব্যবহার করবো, হলুদও কম, মরিচটা একেবারেই কম, যারা মরিচ খা তারাই অবশ্যই মরিচ দিতে পারবেন, আমি মরিচটা একটু কমই দিব, কারণ আমার বাসায় সবাই মরিচটা একটু কম খাবে। আমি কিছু কিছু রান্না অনেক মরিচ দিয়ে করি, আবার কিছু কিছু রান্না মরিচ কম দিয়ে করি। তো কচুর ক্ষেত্রে আমি ঝালটা একটু কম দিব, কারণ আমার হাজব্যান্ডের একটু ঝালের প্রবলেম সমস্যা আছে, আমি ঝালটা একটু কম দিব, একটু সামান্য ভাজা ভাজা হোক, তারপরে আমি মরিচ দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিব, আমার হলুদ চামচ ছোট্ট একটা চামচের আমি মাফায় চামচ হলুদ দিয়ে দিচ্ছি, সম্ভবত আরেকটু লাগবে, আমি হাফ চামচ, আর চামচটা কিন্তু অনেক ছোট্ট একটা চামচ, আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, এক চামচ সেই ছোট্ট চামচে দিয়ে এক চামচ মরিচ দিয়ে দিব। এখন এগুলি সুন্দর করে ভিজে নেব। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব, মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে একেবারে শুকনো হলে আমি কচুটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি এখন অল্প একটু মশলা পেস্ট করে রেখেছি, সেইটুকু দিয়ে দিব। কারণ আমি রান্নার শেষে কিন্তু জিরা যে পাউডার করে রেখেছি ভেজে, তো সেটা দিয়ে দিব অ্যাড করবো, সেই জন্য আমি মশলাটা একটু কম দিয়ে দিলাম। তো মাছটা সুন্দর করে কষানো শেষ হয়ে গেছে, কষানো সামান্য একটু পানি আছে, আর না হয় মাছটার মধ্যে কিন্তু মশলা তেল দেখা যাচ্ছে। এখন এই পর্যায়ে আমি কচুগুলি দিয়ে দিব। এই পর্যায়ে সবগুলির সাথে ভালোভাবে মিশিয়ে একদম ভালো করে মিশিয়ে তারপরে কিছুক্ষণের জন্য রাখবো পানিটা শুকানোর জন্য। এই কচু কিন্তু আমি কখনোই ঝোল দিয়ে খাওয়া হয় না, আমি কেউ খাই কিনা জানি না, তো আমি এই কচুগুলো সব সময়ই একটু মাখা মাখা করে রান্না করি, তো আজকেও আমি আপনাদের সাথে আমার মাখা মাখা রান্নাটা শেয়ার করব। তো এইবারে ভালো করে লাগতে লাগতে একেবারে এক পর্যায়ে সবগুলো কচু সিদ্ধ হয়ে যাবে, আমার সব কচুগুলি প্রায় সিদ্ধ হয়ে আসছে, অল্প কিছু আছে, পানিও একটু আছে, হালকা একটু পানি, আমার মনে হচ্ছে যে মাছ কচুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সেটি কিন্তু অপেক্ষা করি। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু রান্না লবণ দেখব। তো আপনার প্রথমে লবণ একটু কম দিচ্ছি, এই জন্যই লবণটা পরে দেখে লবণ দেবো। লবণটা পারফেক্ট হচ্ছে, সামান্য একটু লাগবে, তো সেক্ষেত্রে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। আমরা কিন্তু কচুর সাথে, আমরা ইলিশ মাছ ভেজে কচুর সাথে একদম ঢেঙ্গে ঢেঙ্গে দিই, সেই জন্য আমি ইলিশ মাছ একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি। তার ইলিশ মাছটা আমি আর ভাঙলা ঢেঙ্গে দিব না, ইলিশ মাছটা ভাজার পরে যে গুঁড়া গুঁড়া করে ওই গুঁড়া গুঁড়াটা আমরা দিয়ে দিই, তো আজকে আমি দিব না, আজকে আমি ভাজছি কী কারণে সেটা দেখাবো, ভেজে দেবো। তো এখন আমি এটার সাথে জিরে দিয়ে দিব, এই যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটার সাথে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো আমরা। যখন নামানের একটু আগ দিয়ে ভাজা গুঁড়া জিরা গুঁড়া দেওয়া হয় তখন এটা সেন্টটা অন্যরকম মজা সেন্ট আসে, গন্ধটা অনেক সুন্দর আসে। আমি এখন দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিব। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে উঠিয়ে নিব এখন। তো কচুটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু করে উঠিয়ে নেব, একটা প্লেটের ভিতর উঠিয়ে নিব, আমি এটা পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কচুর ভর্তা, একেবারে ট্রেডিশনাল খাবার। আপনারা যদি আমাদের কচুর ভর্তাটা পছন্দ হয় ভালো লাগে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।